বাসী সব পথেই মানুষের ঢল। এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্র এলাকায় আছেন সহকর্মী রাজিবুল হাসান, বিমানবন্দর রেল স্টেশনে আছেন ফারুক ভাইয়া রবিন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন তাজওয়ার মাহমিদ। সরাসরি শুরুতেই যাচ্ছি তাজওয়ারের কাছে। মূলত ঈদকে কেন্দ্র করে সদরঘাট লঞ্চ টার্মিনালে কিন্তু সাত দিন ধরে যাত্রীদের উচ্ছে পড়া। বিগত কয়েক বছর আমরা তেমন চিত্র দেখেছি, তবে এবছর চিত্রটা কিছুটা ভিন্ন, কারণ এবছর মূলত যাত্রীদের এমন একটি নেই বললেই চলে। এবং বেশিরভাগ লঞ্চ আসলে যে নির্ধারিত সময় সেই নির্ধারিত সময়ের পরেও তারা যাত্রীদেরকে ডাকছেন এবং যাত্রীদেরকে আশা করছেন যে যাত্রীরা সে লঞ্চে উঠবেন, কারণ গত দুই দিন এই ঈদ যাত্রায় খুব একটা বেশি যাত্রী পায়নি বলে আমাদেরকে লঞ্চ মালিকরা জানাচ্ছিলেন। এবং যাত্রীদের মুখ থেকে আমরা শুনছিলাম যে বিগত বছরগুলোর তুলনায় এবছর কিছুটা স্বস্তিদায়ক যাত্রা তারা করছেন, কারণ বিগত বছরগুলোতে আমরা যেমনটি দেখেছিলাম যে লঞ্চের যে ছাদ সেটি তো কিন্তু ভিড় তুলনামূলক কম, তবে বিগত দুই দিনের তুলনায় আজকে কিছুটা যাত্রীদের চাপ বেড়েছে। সেই চাপটিও খুব একটা বেশি হচ্ছে না। তারা বলছেন যে পদ্মা সেতু হয়ে যাওয়ার পর থেকে কিন্তু আসলে সড়কেই মূলত আসলে সড়কে যাত্রীরা আসলে বেছে নিচ্ছেন, বাসে করে তারা বরিশালগামী বাসগুলোতে চড়ছেন, সেক্ষেত্রে লঞ্চের প্রাধান্য কিছুটা কমেছে। তবে ভোলা, পটুয়াখালী যেগুলো আসলে একেবারেই নদীমাতৃক জেলা সেসব জেলাতে কিছুটা মানুষের চাপ রয়েছে, তবে সেগুলো আসলে খুব উল্লেখযোগ্য। এছাড়াও আমাদের যেমনটি লঞ্চ মালিকরা জানাচ্ছিলেন যে ভাড়া কিছুটা কিন্তু গতবারের তুলনায় স্থিতিশীল আছেন, এবং কিন্তু তারা ১,০০০ টাকা তো যাত্রীদেরকে দিচ্ছেন, কারণ যাত্রী তারা পাচ্ছেন না বেশি একটা। ঈদ যাত্রার বাকি খবর জানাতে বিমানবন্দর রেল স্টেশনে আছেন সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন, তার কাছে চলে যাচ্ছি। রবিন, ঈদের আগে বেসরকারি অফিস আদালতে আজকে কিন্তু যে শেষ কর্মদিবস, যদিও আমরা জানি যে সরকারি অফিসগুলো কিন্তু আজকে থেকে ছুটি হয়ে গেছে, কিন্তু বেসরকারি পর্যায়ে অনেক প্রতিষ্ঠান কিন্তু আজও খোলা ছিল এবং ঈদের পরে আজকে তাদের শেষ কর্মদিবস ছিল। সে কারণে কিন্তু যে সবকটি যাত্রা পথেই তুলনামূলকভাবে যাত্রীদের বেশ যথেষ্ট পরিমাণ ভিড় রয়েছে, এবং যেই ট্রেনেও আমরা যথেষ্ট পরিমাণ ভিড় দেখতে পাচ্ছি। এখন যে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি সেটি মানে এখন থেকে আরো দুই ঘন্টা আগে এই বিমানবন্দর রেলওয়ে স্টেশন ছাড়ার কথা ছিল, কিন্তু যে শিডিউল বিপর্যয় সেটি কিন্তু এখানেও দেখতে পাচ্ছি। এখানে তো আমরা আমাদের ক্যামেরা নিশ্চয়ই যাত্রীরা মানে আমাদের দর্শকরা যারা আছেন তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ভিতরে একটু যে তিল ধারণের কোনো ঠাঁই নেই, এবং ছাদেও কিন্তু ঠিক সেই একই অবস্থা। যদিও নির্দেশনা রয়েছে যে কোনো যাত্রী ছাদে চড়তে পারবেন না, কিন্তু তারপরেও যে অনেক যাত্রী কিন্তু যে এখন এই ছাদে তারা ঠাঁই নিয়েছেন, এবং যদিও যে বিভিন্ন মানে আইন শৃঙ্খলা বাহিনীর যে বিভিন্ন উইং সংস্থা তারা কিন্তু যে চেষ্টা করছে তাদেরকে ছাদ থেকে নামাবার জন্য, কিন্তু সেই চেষ্টা অনেকটি পণ্ড হয়েছে। আমরা এর আগে আরেকটি ট্রেনের ক্ষেত্রেও ঠিক একই অবস্থা দেখেছিলাম, যে সেখানে যেমন জামালপুর কমিউটার কিংবা রাজশাহীর উদ্দেশ্যে যাওয়া সিল্ক সিটি সেগুলোতে কিন্তু ঠিক একই অবস্থা দেখা গিয়েছিল। অর্থাৎ যে বিভিন্ন সংস্থা তাদের চেষ্টা ছিল যাত্রীদেরকে নামানোর জন্য, কিন্তু সেটি আসলে যে এক প্রকার পণ্ডই হয়ে যায় তাদের সেই চেষ্টা, সেটি আসলে যে কোনো কাজে আসেনি। তো সেই জায়গাতে কিন্তু যে দেখা যাচ্ছে যে তুলনামূলকভাবে যথেষ্ট পরিমাণ যাত্রী চাপ আজকে লক্ষ্য করা যাচ্ছে, এবং এই যাত্রীদেরকে ছাদ থেকে নামাবার জন্যই কিন্তু এই ট্রেনটি এখন এই এই রেলওয়ে স্টেশনে এসে প্রায় ২০ মিনিটের বেশি অপেক্ষা করছে, এবং যাত্রীদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু তারা সেটিতে তত একটা যে মানছেন না। আর উত্তরবঙ্গের যদিও পূর্বাঞ্চলে যে ট্রেনগুলো রয়েছে সেগুলো যথাসময়ে ছেড়ে গেলেও পশ্চিমাঞ্চল বা উত্তরবঙ্গগামী যে ট্রেনের ক্ষেত্রে কিন্তু বেশ দেড় থেকে দুই ঘন্টার মতন শিডিউল বিপর্যয় অনেক ট্রেনের ক্ষেত্রে হতে পারছে। আমরা একটু সড়কপথের খবরাখবর জানার চেষ্টা করব। আমাদের সহকর্মী রাজিবুল হাসান আছেন গাজীপুরের চন্দ্রায়, যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাজীব, গণপরিবহনে সিট না পাওয়া, পথের ভোগান্তি, সবকিছু মাথায় নিয়ে কিন্তু স্বজনদের সঙ্গে ঈদ করতে কর্মস্থল ছাড়ছে মানুষ। এবং আমরা এর আগেও আপনাদের বলছিলাম যে পথে পথের যে ভোগান্তি সেই ভোগান্তি আরও বেশি বেড়েছে। এর কারণ আমরা এর আগে যখন জানিয়েছিলাম তখন
প্রায় 7 থেকে 8 কিলোমিটার যানজট ছিল এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রামোর এবং তার আশপাশে। এখন কিন্তু সেটি বাড়তেছে, এর কারণ হিসেবে আপনাদের বলতে পারি যেহেতু রাত হয়েছে সেহেতু কিন্তু এই যে মানুষগুলো গণপরিবহনে ওঠার জন্য আশপাশে দাঁড়িয়ে আছে তারা কিন্তু নিচে পর্যাপ্ত লাইটিং ব্যবস্থা না থাকার কারণে ছুটাছুটি করছেন নানাভাবে গাড়িতে ওঠার জন্য। এই কারণেও কিন্তু গাড়ির যে বেগ অর্থাৎ গাড়ির গতি এখানে এসে কমে যাচ্ছে, এবং শুধু তাই নয় যে গাড়িগুলো অর্থাৎ যেসব যাত্রীরা বিভিন্ন গাড়ি ট্রাক কিংবা পণ্য পরিবহন করার যেসব গাড়ি আছে সেগুলোর ছাদে করে যখন চন্দ্রা পার হওয়ার চেষ্টা করছে তার কিছুক্ষণ আগেই অর্থাৎ চন্দ্রা ফ্লাইওভার পার হয়ে টাঙ্গাইল মহাসড়কে যেতেই কিন্তু পুলিশের মুখোমুখি পড়তে হচ্ছে এবং সেখানে তাদেরকে ঝুঁকি থাকার কারণে নামিয়ে দেওয়া হচ্ছে। এই যে নামিয়ে দেওয়া হচ্ছে এরপরে কিন্তু তাদের দুর্ভোগ আরও পরিমাণ বাড়ছে এবং তারা পায়ে হেঁটে কিছু দূর এগিয়ে তারপর আবারও তাদের যে গাড়িটি সেই গাড়িতে উঠে তারা তাদের গন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা করছে। এই কারণে কিন্তু বলা চলে যে দুর্ভোগের মাত্রা সেটি কিন্তু ক্রমান্বয়েই বাড়ছে। তবে এই যানজট বলা চলে যে আজকে রাত যত হবে তত কিন্তু বাড়বে এমনটাই শঙ্কা করছেন ট্রাফিক বিভাগ কিংবা যারা এই সংশ্লিষ্ট রয়েছেন তারা। তো গাজীপুরের যে যানজট পরিস্থিতি সেটি কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কে খুব তীব্র আকার ধারণ করেছে, বিশেষ করে চন্দ্রা মোড় ঘিরে এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিন্তু এর থেকে কিছুটা কম। তো এই ছিল গাজীপুর থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। ঈদ যাত্রার সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরের চন্দ্রা থেকে, তার আগে বিমানবন্দর রেল স্টেশন থেকে এবং তার আগে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে।